নমস্কার, শুভ সন্ধ্যা। রেনেসা প্রযোজিত নতুন নাটক বিশল্যকরণী, রচনা মানবব্রত মুখোপাধ্যায়। নেপথ্যে রয়েছেন আলোক জিতেন দাস, আবহ প্রেক্ষাপণ রানা দাস, সাজসজ্জা বাচ্চু রায়, পোশাক মুকেশ সিং, আবহ মঞ্চ ও নির্দেশনায় সমরেন্দ্র ভৌমিক, সামগ্রিক পরিকল্পনায় অলোক চক্রবর্তী, অভিনয়ে কাকা বিন্তেশ পাণ্ডে, খেদা সায়ন চক্রবর্তী, পিসি সঞ্জু ওরাও, জ্যোতিষী সমীর ঘোষাল, ডক্টর পুনি শঙ্কর সাউ, গাবলু সমরেন্দ্র ভৌমিক, ভূত উজ্জ্বল আইচ, মিনি হেমা সুদেশনা ব্যানার্জি, কবি ফাল্গুনী ভট্টাচার্য, গায়িকা শম্পা আইচ, নেতা দিলীপ মজুমদার। এছাড়াও নেপথ্যে রয়েছেন অবিনাশ গুপ্তা, কমল মিশ্রা, প্রবীণ শর্মা, আরও অন্যান্য রেনেসা সদস্যবৃন্দ। নমস্কার, শুরু করছি নাটক বিশল্যকরণী। নাটক বিশল্যকরণী, প্রযোজনা রেনেসা। Thank you.
শেষ নাহি নাহি দৈন্যলেশ সেই পূর্ণতার পায়ে মন
speaking? No. Oh, I do, but foreigner. কাকাবাবু, ও কাকাবাবু, না আর কাকাবাবু বাঁচতে পারবে না। কি বলছেন? এক ঘন্টার মধ্যে কাকাবাবু মরে যাবে। না না, তুই একটা কাজ কর। কি? কাকাবাবুকে বাঁচাতে গেলে একে রাগাবো। হ্যাঁ, কি রাগা, এত রাগা, এত রাগা কি কাকা বাবু রেগে উঠে দাঁড়িয়ে যেতে পারে। আচ্ছা, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। একে রাগা, একে যত পারি তত রাগা, কেন আমার আমার কাছে না কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, আমি যাচ্ছি। আপনি যত পারেন কাকা বাবুকে রাগা, রাগালে কাকা বাবু উঠে দাঁড়িয়ে যেতে পারে, না হলে কাকা বাবু আর দাঁড়াতে পারবে না আর বাঁচবে না। রাগা রাগা কাকা বাবুকে যত পারিস রাগা। নন অ্যাঙ্গারাইটিস নয়, নন অ্যাঙ্গারাইটিস।
যাদের আগে কোনো অনুভূতি থাকে না, যাদের রেগে যাওয়ার ক্ষমতা চিরতরে হারিয়ে যায়, তাদের রোগটাকে বলে নন অ্যাঙ্গারাইটিস। আচ্ছা, রোগটা কি মারাত্মক? মারাত্মক মানে ভীষণ, ডাক্তার বলে গেছে। স্টেডি খেদাব, স্টেডি। ডাক্তার বলে গেছে আর এক ঘন্টার মধ্যে লাগাতে না পারলে কাকার বাঁচবে না। এই তো, হ্যাঁ। আরে বাবা, কাকা না বাঁচলে তো ধরিলাম, আর কোনো ওয়ারিস থাকলো না। ঠিক আছে না, অমন কথা মুখে আনিস নে। ও, তাহলে তুই কাকাকে বাঁচাতেই চাস? নিশ্চয়ই, আমি নিজে মরে গিয়েও বাঁচাতে চাই। আচ্ছা কাকা, আর এইরকম হয়েছে কবে থেকে? এই তো আজ নিয়ে তিন দিন হলো। হঠাৎ এইরকম হওয়ার কারণ? কাকার লালগোলার বাড়ি একটা সুটকেসে প্রায় 1,50,000 টাকা ছিল। তিন দিন আগে গিয়ে দেখে সুটকেস ফাঁকা, একটা টাকাও সেখানে নেই। তিন দিন আগে? হ্যাঁ। আচ্ছা, তার আগের দিন কি তুই লালগোলায় গিয়েছিলি? পারলু, অমন ফাঁসামি করিস না, আমার বুকটা ধরফর করে। আচ্ছা আচ্ছা, তারপর তারপর তারপর? তারপর থেকেই তো ঝিমিয়ে পড়েছে। ডাক্তার বলেছে আর এক ঘন্টার মধ্যে যদি রাগালো না যায় তবে সব সম্পত্তি তোর। এই তো গানলু আবার। আচ্ছা, তোর কাকার চরিত্র কিরকম? চরিত্র মানে? মানে বলছি, উনি কি শান্ত না বদরা? তবে চরিত্র বলছিস কেন, বল স্বভাব কিরকম? ওই হলো বদরাগী। হ্যাঁ, বদরাগে বলা যায়। এই কারণের জন্যই তো আমার কাকার বিয়ে হলো না। 290 প্রেশার, ওটাই নরমাল। ও, তাহলে এখনকার অবস্থা সত্যি অ্যাবনরমাল। তাহলে আর বলছি কি, যে লোকটা দিলে ছটা করে কাপড়িস ভাঙত, সে আলমোড়া পর্যন্ত ভাঙছে না। তুই বল কাবলু, এমন করলে কি লোকটা বাঁচবে? তুই যাও করে আমার কাকাকে বাঁচিয়ে দে ভাই, যাও করে বাঁচিয়ে দে। বাংলা মাল খাওয়িয়ে আমার কাকা সে কাকা নয় রে। ও, তোর কাকা তো আবার বাংলা খায় না। দেখে ও তোর কাকা রাখলো না। তুই বুঝতে পারছিস না গাল্লু দা, চেয়েছে রাগ নয়, একেবারে বিস্ফোরণ, একেবারে বিস্ফোরণ ঘটাতে হবে। কখন ফাটিয়ে ফেলবে এমন রাগ চাই। তার মানে ছটা কাপডিস ভাঙার কন্ডিশনে নিয়ে আসতে হবে, এই তো? কিন্তু সেই কন্ডিশন আনতে গেলে তো গুরু একটু সময় লাগবে। এই মগজ ভাবটা কাটিয়ে তবে এইদিকে এগোতে হবে। এই যাকে, এই তুই কবে থেকে চেষ্টা করছিস? তিন দিন ধরে। আই এম ট্রাইং অ্যান্ড ট্রাইং। তুই সালা, এই তো জুলিয়ানের ছাত্রী রে, ইংলিশ ছাড়া কথাই বলে না। বাংলা বল, বাংলা বল। তিন দিন ধরে সমানে চেষ্টা করছি। সমানে চেষ্টা করছি। আচ্ছা, অফিস টাইমে ভিড় বাসে তুলে দিয়েছিস? হ্যাঁ, অফিস টাইমে ভিড় বাসে তুলে দিয়ে বেশ করে পাও মারিয়ে দিয়েছি। বাহ, ব্যাংকে টাকা তুলতে পাঠিয়েছিস? হ্যাঁ, টাকা তুলে তিন ঘন্টা পর ফিরেছে। তিন ঘন্টা বাদে ফিরেছে। আচ্ছা, বাংলায় কোনো বাংলা বাংলা টিভি সিরিয়াল দেখেছিস রিসেন্ট? আমি সব দেখেছি, এমনকি ওই বাংলায় ডাবিং করা সন্তোষীমা পর্যন্ত দেখেছি। আমি কি চুপচাপ বসে আছি নাকি? রাগাবার জন্য তো সব রকম চেষ্টা করছি। বাট উইদাউট এনি রেজাল্ট। বাংলায় বল। আচ্ছা, কি এক কাজ করতো? কি কাজ? তোদের বাড়ি ওই চাকরটাকে ডাকতো। আরে, যে নাকি কারণে অকারণে সবসময় দাঁত বার করে হাসে রে। ডাকছো?
বাড়িতে অসুখ আর তুই সারা দাঁতবার করে হাসছিস? বার করতে হয় না, বেড়েই থাকে। শোন, কাকার জন্য একটু কড়া দেখে চা কর তো। লাভ নেই, লাভ নেই, কিচ্ছু লাভ নেই। ভূতোর চা খেয়ে আমার কাকা রাগছে না। কি, আমি নিজে চা করে খাইছি। কে, তুই? হ্যাঁ, ভাবলুম আমার কড়া চা খেয়ে কাবু একদিন আমার পেটে লাথি মেরেছিল। দুদিন? হ্যাঁ, দুদিন দুদিন। তাই ভাবলুম যার চায়ের কিনে এত নাম, সেই চা খেয়েও কি আমার কাকা রাখবে না? রাখলো না, উল্টি চালায় বললো আরো এক কাপ চা দে। কি মুশকিল বলতো দাদাবু, আমি কতদিন আমার গান শুনে গলা টিপে ধরেছিল, একদিন তো আমার গান শুনে প্রেম মেরেই ফেলেছিল। আমি আমি তো ভূতকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ, এই দাদাবাবু শুনতে না দাদা, কাকা ওরে দিন ওই ঘানি টানার কথা ছিল। সালা, তোদের কথা কথা শুনে তো আমার এই হাত পা ঠান্ডা মেরে যাচ্ছে বে। কামলু, তুই যা হোক কিছু কর মাইরি, আর কিছুক্ষণের মধ্যে আমার কাকা যে ঈশ্বর হয়ে যাবে। আমি যে আর ভাবতে পারছি না রে, আমি যে আর ভাবতে পারছি না। একটু বস, আমি আসছি। এই কোথায় আছিস? যাই, তোর জন্য একটু চা করে আনি। না না, চা করতে হবে না, পায় ব্যথা। ও, চা খেলে তো তোকে আবার পা তুলতে হবে। আরে খেলা, হ্যাঁ, এই মাঝখানে তুই রাধাকান্ত নন্দীর কাছে বেয়ালা শিখছিস না? সে তো আরে কাণ্ড বাবু, এই দাদা বল বেয়ালা শুনে তিন তিনটে মেয়ে বিয়ে ভেস্তে গেছিল। কেন কেন? বরপক্ষ বলেছিল, হ্যাঁ, সে পাড়ায় এমন বাসুন্দর আছে, সে বলে বিয়ে বিয়েই দেবে না। তারপর 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 তুই কাকা বেউলোটা আমার মাথায় ভেঙেছিল। ও, তাহলে তোর আর ভূতর করণীয় কিচ্ছু নেই? না, এখন যা করণীয় তুই কর, আমি যে আর কিছুই ভাবতে পারছি না। ভাবতে পারছি না, ন্যাকা ননি। আরে খেদা, তোর এই ন্যাকা ন্যাকা কথা শুনে রামবাবু মানে তোর কাকা রেগে যাচ্ছে না? না বাবু, রাগ তো দূরের কথা, সেদিন বললো তোর জন্যই একটা টুকটুকে বউ এনে দেবো। তোর? না বাবু, আমার তো মানে বউ আছে দুটো। কথা দুটো, একটা বোবা আর কালা। এই ঝগড়া হয় না, ওবে কি করে, ভগবান মেরে দিয়েছে। হ্যালো, হ্যাঁ, কাকে চাই? আসতে কথা বলু না, আমি খেয়া নই, আমি ভূত। হ্যাঁ, দিস দিস দিস, আরে আসতে কথা বলু দাদাবাবু। হ্যাঁ, আপনার ফোন দেখবি, আসুন। হ্যালো হ্যালো হ্যালো, আমি খেদা। কে, ডাক্তারবাবু? না না, আমি এখনো রাগাতে পারিনি। বলছি বলছি, আপনি একবার আসবেন? মানে মানে আমার বন্ধু বলছিল এই এই আপনাকে দেখে যদি কাকার একটু রাগটা হয়। না 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 না, চেহারার কথা নয়, মানে আপনার ওই কথা শুনলো তো লোকের কপিটি চলে যায়। হ্যালো হ্যালো হ্যালো, তো চিৎকার করছেন কেন? হ্যালো হ্যালো, যা রেগে রেখে দিল, এত সামান্য কথাতেই রেগে গেল। আরে ওকে রাগিয়ে কি হবে, যা রাগার কথা সেই রামবাবুই তো অনর হয়ে শুয়ে আছে। কাই গরম জল ঢেলে দেবো। এই যে রামবাবু, ও রামবাবু, আরে মোটটা মেরে তো শুয়ে আছেন মশাই, আরে একটু রাগুন না, নইলে সারা এক্ষুনি পটল তুলতে হবে। তুই আমার কাকাকে শালা বলবি না? এই ভাগ ভাগ, এই যে রামবাবু, রামবাবু, এই যে বুড়ো ভাব, আপনার কি রোগ হয়েছে জানেন? নন খ্যাঙ্গারাইটিস, নন খ্যাঙ্গারাইটিস, নন খ্যাঙ্গারাইটিস, নন খ্যাঙ্গারাইটিস।
রাখিস? না রাখলেই তো শেষ, না রাখলেই শেষ। আর আপনার ভাইপোটাও সেমনি, জীবনে সারা বিয়ে ছাড়া না করে শুধু মাল জমিয়ে গেলেন, আর এইদিকে ভাইপো খেদা সব মাল ফাঁক করে দিল। সেই কাবলু, জানেন ব্যাংক থেকে 2,00,000 টাকা সরিয়েছে রামপুরের জমিটা, এই যে অনুব্রত মন্ডলের বাড়ির পাশের জমিটা ঝেড়ে দিয়েছে। হ্যাঁ, দুটো ফিক্সড ডিপোজিট বানিয়েছে ভাঙিয়েছে, আর একটা কোচি মেয়ে ছেলে রেখেছে। আরে আমি তো তোর কাকাকে দাওয়াই দিচ্ছিলাম, মে বেশ ভালোবাসছিল। তুই তুই চুপ কর বেটা, ভূত শোন শোন কাই ভূত শোন খাদা শোন 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 খাদা শোন, তুই দাওয়াই বন্ধ করে অন্য কোন রাস্তা দেখ। আরে সব কিছু চেষ্টা করতে হবে তো, কোনটা লেগে যায় কিছু বলা যায়? এটাই বেশ ভালোবাসছে শালা, কিচ্ছু শুনতে তোমার খুব ভালো লাগে তার, তাই না? আরে তো ভূত শোন, এক কাজ কর, জোরে করে চুল টান তো। হ্যাঁ সালা, এমন জোর টানবি সালা পটপট করে জোর চুল চেনে ফেলে। হ্যাঁ সালা চেটেও ছাড়বি না, যাচ্ছে টান টান সালা টান। আগুন লেগে জোরে যাবে টান সালা, জোরে যাবে টান। চুল কোথায়? কাকা বলতো অনুপম করে তার মাথা। ও সালা একটা যন্ত্র কাকা পুষে রেখেছিস, মানে দেখছি দাঁড়া। সমিতিতে বলবো মাল চেষে গেছে, মাল সরি নিয়ে যান। বলো হরি হরি বল, আবার বলো হরি বল, জোরে বলো হরি বল, বলো হরি। না না কি করব, ছোট পুরনে কাঁচা বসে করেছিলাম, তুই যদি ফেল করিস। আরে কি করব বল না, এমন খচ্চর কাটা সারা জীবনে কোনোদিন দেখিনি। যে দেশে রাগাবার জন্য হাজার হাজার আইটেম রয়েছে, সেখানে ওনাকে রাগানো যাচ্ছে না, এটা একটা কথার কথা হলো? তো কি আর করবি, কোথায় যেন ফোন করবি বলছিলিস, তাই কর, চেষ্টা কর। আরে মশাই, বয়স্ক লোকের মুখের ওপর বিড়ি ধোঁয়া ছাড়ছে, একটু বজ্রে উঠুন, একটু প্রতিবাদ করুন, একটু বিস্ফোরণ ঘটান। আমি নিজে হাতে করবো, তোমার তোমার কিচ্ছু চিন্তা নেই, তোমার কি অসুখ করেছে তুমি জানো? নন এঙ্গারাইটিস, বুঝলে?
আছেন না? বলছি আপনি এখন খুব একটা নাচ প্র্যাকটিস করেন না? না করি, তবে খুব একটা করেন না? না করি, কিছুই হলো না। টাকাটা দিয়ে দে। এরপর কে আসবে জানিস? ওইখানে কবি, হ্যাঁ কবি জানা, দেখবি শুধু অফ টাইমে আবার বিড়ির ব্যবসা করে, আবার কবি ও তবে শুরু করি। হ্যাঁ করুন করুন, আমার নতুন কাব্যগ্রন্থের নতুন কবিতা শুরু করি। হ্যাঁ করুন। চুল বাঁধা, চুল বাঁধার নাম হচ্ছে চুল বাঁধা। আজকে তুমি চুল বাঁধবনি কেন? এবার শালা কি বলছি, নেড়া মাথা চুল বাঁধবো করতে? আজকে তুমি চুল বাঁধবনি কেন? দাঁতে বুঝি ব্যথা তোমার, শুনশান গহন বনে একা ঘরে নিঃসঙ্গ পথে, হয়তো সারা দেবে প্রকৃতির ডাকে। এখন আমি মুখরিত আলজেরিয়ায় কেঁদে ফেলে অসহায় টলস্টয়, ছেড়ে যায় তার নারী, পকেটে পয়সা নেই এক গাল দাড়ি, তোমার গালের ব্রণ দেখে, ওই তোমার গালের ব্রণ দেখে কলঙ্কিত চাঁদকে মনে পড়ে যায়, নখ দিয়ে খুঁটো না ওঠা চাঁদের গহ্বর আমি ভালোবাসি না, করে দেব আরি, পকেটে পয়সা নেই এক গাল দাড়ি, বাদুচড়ি শাড়ি কিংবা কাঁথা স্টিচ, হারপিক টুথপিক অথবা জঞ্জাল, মালি পাঁচ ঘরার থেকে হাজারে বাই যান, ছুটে যায় কত অসহায় পথিক, পায় না খুঁজে বাড়ি, পকেটে পয়সা নেই এক গা। এসেছি তুমি সুগন্ধি পারফিউম ইলেকট্রোক্যালাই মাইন্সে, তোমায় দেখে মনে পড়ে যায় ধানবাদ কলিয়ারির কথা, কত ছবি খেটে পড়ে মুখেতে রক্ত তুলে, ঘরেতে প্রাণ্ড শিশু বিবস্ত জননী, বিহন্নলে সংসারে আমি একাকি, সব চলে গেছে শাড়ি, পকেটে পয়সা নেই এক গাল দাড়ি, মুনশির হাট থেকে ছাদের হাট একাকি হেঁটেছি কত, বাইরে খুঁজে তোমার ওই ব্রণ ভরা কালো মুখ, ক্লান্তিতে ভরা মুখ, একটু জল দেবে কেউ, একটু জল, তৃষ্ণায় ফেটে যাচ্ছে মুখ, একটু জল দাও, তৃষ্ণার তোকে জল দাও, আমাকে অর্থ দাও, কেড়ে নাও দারিদ্রের সব অনুটন, আমি যদি কখনো সাইবেরিয়ায় যাই, গিয়ে দেখি তোমার এই রক্তাক্ত মুখ, করণীয় নেই কিছু নেই, শুধু দেব পারি, পকেটে পয়সা নেই এক বুক দাড়ি, ক্ষত বিক্ষত শরীর তোমার, তবু খুঁজে পাবো না ডেটাউন সব লাউন, তবু আমি হেঁটে যাব সেই সুদূর সাইবেরিয়ার পথে, হাঁটছি হাঁটছি চলেছি কোথায়, ক্লান্ত আমি শান্ত আমি আর পারছি না, তৃষ্ণায় ফেটে যাচ্ছে বুক, জল জল লেগে দাও আমার।
মনে একটু ভরসা পেতে শুরু করেছি।
আমি কদিন ধরে যা দেখছিলাম, আমি তো একেবারে ভেঙে পড়েছিল, ভেবেছিলাম আরো খারাপের দিকে যাবে, একেবারে ভেঙে পড়েছিল। দাদা খাদা, ভেঙে পড়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই, লস কেস নয়। মনে হচ্ছে একটু রাগাতে পারবো। রাগে যখন চাদুরটা চেপে চেপে ধরছে, তখন বিস্ফোরণটা ঘটলেও ঘটতে পারে, পারে, বুঝেছিস? এইটুকুনি চল। ও ম্যাডাম চলে এসছেন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, ঠিক সময় চলে এসছে ম্যাডাম। গান শুনি, গান শুনি, বসিরাটে টুম্পা টুম্পা টুম্পা, বসিরাটে টুম্পা, যা গাইবে না দেখবি এবার কাকা তাতার তাতার করে হাঁটবে। অনুষ্ঠান শুরুর আগে আমি একটা কথা জেনে নিতে চাই, এখানে কোনো বড়াহনন্দন সাংবাদিক আছেন কিনা, কারণ আমার গানের প্রতি ওনাদের এক ধরনের অ্যালার্জি আছে। আমাদের দেশ এমন একটা দেশ যেখানে বাচ্চা বড়াহগুলো পড়ে খাচ্ছে, কানু পানুরা দাপিয়ে বেড়াচ্ছে, এদেশি জন্মেছে বলে আমার শরম হয়। যাই হোক, আমি আমার অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ ম্যাডাম, শুরু করুন, শুরু করুন। ও কি গান, ঘোষিরাজের গান তো। থোড়া রোনা দোনা ইনকা সারা কাম বনতা হ্যায়, নারীবাদী ঝুট বোলো চলতা হ্যায়, ডাউরি কে ইলজাম মে পয়সে লুটু চলতা হ্যায়, দিখা কে প্রমোশন লে লু চলতা হ্যায়, পিঠু পে ভি তুঝকো উঠা কে সিট লে লু চলতা হ্যায়, নারীবাদী কি করো জে। ম্যাডাম আপনাদের গানগুলো এরকম কেন? আপনাদের মাথায় ঢোকে ঢোকে না, ঢোকে না, পকেটে পয়সা থাকলে আমি একটা গিটার কিনতাম, গেঞ্জি পরে পাগলামি করতাম, সবাই আমাকে গায়ক বলতে। ঠি 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 ঠি, তার মানে আমি ঠিক বলেছি? হ্যাঁ দাদা, টাকাটা দিয়ে দে ম্যাডাম, টাকাটা দিয়ে দে, ও বসে রেটে যাবে। জীবন মরণ সমস্যা স্যার, আপনি যদি না আসেন আর বড় জোর মিনিট পনেরো তারপর কি হবে কি জানি না, না আমার আর কিছু বলার নেই, আপনি আপনি যেটা ভালো বুঝবেন করবেন। ঠিক আছে ঠিক আছে। কি হলো বোধহয় চার নম্বর আইটেমটা বোধহয় পেশ করতে পারছি না রে। কেন? নিজি মানুষ সময় করতে পারছে না, যদি সময় পায় তবে একবার ঘুরে যাবে বলে।
যদি সময় পায় তবে একবার ঘুরে যাবে বললেন। আমি আবার চেষ্টা করছি বুঝলি। হিন্দু সৎকার সমিতিতে রাখবেন তো একটু ভালো করে রাখুন। ঠিটি করে কি হবে? হ্যাঁ ঠিটি করে কি হবে? কোনো লাভ নেই। আপনারা আর কি 15-20 মিনিটের মধ্যে পটল তুলবেন? আমাদের কত সব ঝক্কি পোয়া দেওয়া হয় জানেন?45 মিনিট চুপ, এরকম করলে তোমায় কি আমরা বাঁচাতে পারবো? কি ভুল চায়না করেছি? তুই সব হেয়ালি ছেড়ে সোজা পথে হাঁটবি? এ সালা লামানে লাল গোলা নয় রে, সোজা বাংলায় উনি লাঠি চাইছে। লাঠি লাঠি হ্যাঁ সালা লাঠি লাঠি পেলেই কাজ হয়ে যেত রে। বিস্ফোরণ ঘটেছে তো? কি গোল্ডেন অপরচুনিটি কি কোন নষ্ট করলাম রে? তুই তো বললি না আমাদের লাল গোলা। আরে দাদা বাবু না ভুল করেছে, এত এত টেন্স হয়ে আছি কিন্তু তোদের মাথায় উৎসাহিত করলো না। যাকে ভেবে আর লাভ নেই, এক কাজ কর। হ্যাঁ তো দাদা তুই তুই কাকা বাবুর লাঠিটা নিয়ে আয় তো ওভার থেকে, যা 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 লাঠিটা নিয়ে আয়, বড় লাঠিটা নিয়ে আয় কাকা বাবু। হ্যাঁ যা যা দাদা বাবু বাবু বাঁচবে তো? সবাই মিলে কাঁদলে চলবে? সবাই মিলে কাঁদলে চলবে? সবাই মিলে কাঁদলে চলবে? আমি জানি আমি জানি তুই কাকা বাবুকে ভীষণ ভালোবাসিস। না দাদা বাবু, না দাদা বাবু ভালোবাসিস না, তাহলে কাঁদছিস কেন? আমার 2 মাসে মাইনে পাই না। আর যদি উল্টোটা হয়? চিচি ভুতো, একটা মানুষের চেয়ে টাকাটাই তোর কাছে বড় হলো? এই তোর ভালোবাসা? তখন থেকে তো লেকচার দিচ্ছেন। কাকাবাবু যদি পয়সা না থাকতো আপনি ভালোবাসতেন? কাকাবাবু যদি আমার মতন গরিব হতো দেখতাম আপনি কেমন ভালোবাসেন। দাঁড়াতে পারে না বুঝলি তো, রাজ্যসভা সদস্য হওয়ার খুব শখ ওনাকে ধরে নিয়ে। কর্তব্য না থাকলে মানুষ জন্মই তো বৃথা। এই যে আপনাদের বিপদে আপদে ছাপিয়ে পড়া দিয়ে তো আমার আনন্দ। এই যে এই যে চারিদিকে এত দরিদ্র মানুষের কান্না হাহাকার, আকাশ বাতাসকে করেছে কলুষিত, সেই সব দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই তো আজ আমরা এখানে এসে। আচ্ছা যে গ্রামে অতীতে বিদ্যুতের লাইন ছিল না, আজ সেখানকার ঘরে ঘরে বিদ্যুতের ঝলকা নীতিতে সাহায্য করেছি আমরা। যেখানে ইলেকট্রিকের লাইন ছিল না সেখানে দিয়েছিল জল আমরাই।
জল আর জলের বিদ্যুৎ সব কিছু আমরাই তৈরি করে দিয়েছি। যেখানে শিক্ষার কোনো স্থান ছিল না, আজ সেখানে শতকরা 60% শিক্ষার প্রসার ঘটিয়েছি আমরাই। তাই আজ খাদ্যের অভাবে, চিকিৎসার অভাবে দেশের মা ভাই বোনকে অকাল মৃত্যু বরণ করতে হয় না। শিশু মৃত্যু, অপুষ্টিজনিত মৃত্যু আজ ইতিহাস মাত্র। তাই আজ দেশকে এমন একটি উল্লেখযোগ্য জায়গায় নিয়ে আসার জন্য আমাদের আমাদের অমানুষিক পরিশ্রমের কথা আমরা মনে আনার চেষ্টা করি না। কারণ কারণ আমাদের কাছে সবার আগে দেশ মাতৃভূমি। এই মাতৃভূমির বৃহত্তর স্বার্থে আমাদের ক্ষুদ্রতর ত্যাগ স্বীকার করতে হবে। আর এই ত্যাগের মাধ্যমেই একদিন আসবে যেদিন দেখবো ঘরে ঘরে আলো, মাঝে মাঝে ধান, ঘরে ঘরে শিক্ষা, ঘরে ঘরে প্রাচুর্য, ধনী আর দরিদ্রের মধ্যে পার্থক্য যেদিন শূন্য এসে ঠেকবে, রাম রহিম যেদিন কাঁধে কাঁধ মিলিয়ে হাসবে। আমি আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের নিঃস্বার্থ দেশ সেবার মূল্য হিসেবে সেই দিন আগত প্রায়। বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘরঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, শিয়ারের উচ্চমালা জননী প্রহর গণনায় কে তাকে আশা দেবে? আমরা দেব। কে তাকে ভরসা দেবে? আমরা দেব। কে তাকে শোনাবে সে অভয় বাণী? ওঠো মা, ওঠো, জাগো, দেখো যে মা তোমার দেশে আজ কোনো দরিদ্র নেই, নেই কোনো হাহাকার। দুর্যোগের ঘন ঘটা কাটিয়ে ওই কালো আকাশ ফুড়ে বেরোবে রক্তিম সূর্যের লালিমা। আমাদের নিঃস্বার্থ দেশপ্রেম, আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। সালাম কালী পাতারা। Oh,